স্মৃতিস্তম্ভ গড়ে ওঠে কবরের পর, প্রতিভা ধরেরা শুধু জানে সে খবর, প্রতিচ্ছায় প্রাণ আমানুল হককে, প্রীতিভাজন এসে আমানুল হককে। উনি ওই যে রবীন্দ্রনাথ যেরকম আপনাকে লিখে দিয়েছিলেন, কলিকা বোধ হয়, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিঁড়িতে, ওটা কিন্তু ঢাকায় অনেকেই অত খুঁটিয়ে দেখেন। ভগতোষ্মান সাহেব সবার কাছে বলে দেয় দেখো জহুরি জহর জহরছে রবীন্দ্রনাথ একে কত ছোটবেলায় আইডেন্টিফাই করতে পেরেছিল। তো উনি ওই এতে সবাইকে যখন কিছু লিখে দিতেন অটোগ্রাফ বা এ, তখন ওই রকম লিখে দিতেন, আমাকে দিয়েছিলেন ওই যে স্মৃতিস্তম্ভ গড়ে ওঠে কবরের পর, প্রতিটা ঘরেরা শুধু জানে সে খবর। পরে ওর একটা ওই কণিকা না কণিকা কণিকা রবীন্দ্রনাথের ওই রকম একটা ওর বই বাদ করেছে। আপনার ডিটেইলস কিছু মনে আছে যেদিন আর কি আপনি হয়তো কি লিখেছি সেই খাতাটা আবার হারিয়ে গেছিল, তারপর খুঁজে পেলেন অনেক টেবিল ভর্তি কাগজ বই টই, তার মধ্যে কোথায় ঢুকে গেছে ছোট্ট কাটা। তারপর বললেন বেরোলো যখন ওটা মাকে দিল, মাকে দিয়ে বললেন যে এটা এখন বুঝতে পারবে না আর একটু বড় হলে। তারপরে আপনার মার মুখে শুনেছিলাম আপনার বাবার জন্মদিনে উনি শান্তিনিকেতনে গেছেন, শেষে বিকেলের আগে বোধ হয়, তখন বেশি সময় ছিল না, রবীন্দ্রনাথকে যখন বলা হলো যে এরকম জন্মদিন, তো যে সেটা আগে বলুন কেন, তাহলে আমি একটা তোমার উদ্দেশ্যে একটা গান লিখতাম। এটা তো আপনার জানা আছে, এটা কিন্তু আমি মানি সিকৃতি বলেছি। আচ্ছাটা খুবই এ লাগে, অনেকেই খুব অবাক হয়, সেদিন কে যেন বলছি আপনার বাবার কথা যে ইংল্যান্ডে রবীন্দ্রনাথকে প্রথম পর্যায়ে তিনি ইন্ট্রোডিউস করেন অ্যালবার্ট হলের মধ্যে, এটা প্রথম বইটিকে যেটা পড়েন। তাহলে দেখা যায় আর একজন পেইন্টারকে তিনি ওদের রবীন্দ্রনাথ সম্পর্কে ওয়েস্টার্ন একে লিখেছিলেন, যে একজন পেইন্টার রোডেনস্টাইনই বলতেন প্রাথমিক পর্যায়ে রবীন্দ্রনাথের ইন্ট্রোডাকশন। বাইগ্রাফিক্যাল ফিল্মে আমি এটা ভুলে যাচ্ছি,